গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে রান্না রান্নাঘরে হবে না, তো রান্না হবে ছাদের মধ্যে। তো ছাদে আমার হাজবেন্ড কি করে, মাঝে মধ্যেই ছাদে গিয়ে রান্না করে। মানে ওর একটা ব্যাচেলার বয়সে স্টোভ আছে, সেই স্টোভটাকে ও ভুলতে পারে না, কেন ব্যাচেলার বয়সে ও রান্না করে ওই স্টোভের মধ্যে নিজে খেতে। বাইরের খাবার একদম পছন্দ করে না, যাই খাবে, সেদ্ধ ভাত হলেও ঘরের মধ্যে রান্না করে খাবে, এটাই ওর কাছে অনেক তৃপ্তির ব্যাপার। ওয়েদারটা অনেক ঠান্ডা আছে, তো আজকে বললো আমি ছাদের মধ্যে রান্না করব। তো ওই ছাদে সব নিয়ে চলে গেছে, স্টোভ টোভগুলো তো ছাদেই থাকে, ছাদে মানে ওর একটা সেটই রয়েছে যে মশলাপাতি এসব রান্না করবে। সেটা ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি হবে। এই যে স্টোভ ধরানো শুরু হয়ে গেছে, আর আমি আজকে ছাদে ঘুরু ঘুরু করব আর তোমাদের গাছ দেখাবো। জবা ফুল ফুটে চলে গেছে, আর এই বাঁশ গাছগুলো না ঘরে রাখা ভালো বলে বাস্তুশাস্ত্রে, এই বাঁশ গাছগুলো ঘরে রাখা ভালো। আর ওটা হচ্ছে রক্তকরবী গাছ, ওই যে রক্তকরবী। ওখানে আর একটা রয়েছে, আর বর্ষাতে গাছপালার স্বাস্থ্য আলাদাই হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, সবুজে সবুজ। আর এইটা তো জানো, ওটা কলকে কলকে ফুল, কলকে ফুলের গাছ। আর ওইখানে রয়েছে ডালিম গাছ, এই যে এই যে চারা করছো বলো না, বালির মধ্যে কাটিং লাগানো হয়েছে রুটিং হরমোন দিয়ে, শুধু মাথাগুলো ভেঙে বালির মধ্যে লুকিয়ে দিলেই হবে। বালিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে, তাতে এর মধ্যে কোনো ফাঙ্গাস না। মানে ওই শীতকাল আসছে তার জন্য কাটিং, তাই তো? চন্দ্রমল্লিকার গাছ, চন্দ্রমল্লিকা জুলাই অগস্টের মধ্যে শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, নাম গাছ করা যাবে। আর কি কি কাটিং করেছে তো বর্ষাতে যত কাটিং করতে করে নিতে হবে। আর এইটাও কাটিং করেছো কি, ওইটা কিনেছো? আচ্ছা। আর ওই যে আমাদের পদ্ম গাছ আস্তে আস্তে বেড়ে উঠছে আবার, এটা তো আবার ওই পুজোর সময়, পুজোর সময় অনেকটাই বড় হয়ে যাবে, এই সময় থেকে বড় হয়। আগের বছর পুজোতে দেখেছিলাম পদ্ম ফুলের গাছ, এবারেও দেখাবো যদি পদ্ম ফুল হয়। এটা আমাদের অনেক পুরনো বনসাই, হাতির মতন দেখতে। এইখানে যেটা দেখছো মোড়া ব্যান্ডেজ করা আছে, তো এইটা হচ্ছে গোলাপ গাছের যে কলম করে সেইটা করছে, আর এরা হচ্ছে স্থলপদ্ম, আর ওই যে সবুজ রঙের একটা বোতল, এই যে বোতল ঢাকা দেওয়া আছে, এখানেও গোলাপ গাছ বেড়ে উঠছে এর ভেতরে, কিন্তু আমি দেখালাম না, এটা আমি পরে দেখাবো, কারণ এগুলো সব আমার হাজব্যান্ডের সম্পত্তি, কোনো কোথায় কী ধরবো ভুলভাল হয়ে যাবে। আর এনাদেরও সব বড় করছে, সব নতুন লাগিয়েছে। আর এই গাছটা দেখো, মনে হচ্ছে কে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। আর এই যে কুমড়ো গাছে, ও বাব্বা, কুমড়ো গাছে অনেক ফুল হয়েছে, এই যে এখানে ফুল, এখানে ফুল, এখানে ফুল, কি জালি না কি বলে ভরে গেছে। আর ওই যে টবে হয়েছে কিন্তু ওটা কুমড়ো গাছটা টবে হয়েছে, আর আমার হাজবেন্ড কি করেছে মাচা করে দিয়েছে, যে মাচা করে দিয়েছে। মাঝে মধ্যে আমাদের ছাদে রান্না বান্না হয়, ভালো লাগে মাঝে মধ্যে একটু এক্সট্রা একটু অন্যরকম ভাবে রান্না বান্না। ছাদে খাই না, নিচে চলে যাই, ওপরে রান্না টান্না হয়ে গিয়ে তারপরে আবার নিচে নিয়ে চলে যাই। দেখো সব বনসাইগুলো দেখিয়ে দিলাম, আরো এটা করা হচ্ছে, এই যে অ্যাডেনিয়াম গাছ। এই যে রান্না বান্না কাটা কুটি বাটা বুটি সব হয়ে গেছে, আর এখন ভাত বসিয়ে দিয়েছে, আর এই মশলার ডাবাটা আমার মা জামাইকে, মানে আমার হাজবেন্ডকে দিয়েছে,
কারণ জানেই ছাদের মধ্যে মাঝে মধ্যেই রান্না বান্না করে, তো সেই জন্যে বলছে মায়ের কাছে রাখা ছিল, মা বলছে নিয়ে যাও। আর এই যে মাছ হবে আর কি কি হবে আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, আর এখন আমাকে নিচে যেতে হবে, নিচে অনেক কাজ আছে, ততক্ষণে তোমরা এনাদের দেখে নাও। লোটাসের বীজ থেকে চারা বার করবে। এনে আগের বছর কিনেছিলাম এই যে লোটাসের বীজগুলো, আর এই তিনটেই বেঁচেছিল, তাই এবারেও এর থেকে চারা বার করবে। আর নিয়মটা কী বলো তো, মাঝে মধ্যে একে হালকা গরম জল দিয়ে এরমভাবে ভিজিয়ে রাখতে হবে যতদিন না এর থেকে চারা বেরোয়। আমি বর্ষাকালে পুজো করার সময় মাঝে মধ্যেই সকালের দিকে ধুনো দিই, আর ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দিই, এতে ঘরের যে স্যাঁতসেঁতে ভাব সেটাও কেটে যায় আর ঘর দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। লাউ চিংড়ি, আর এটা হচ্ছে মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে, কাঁকরোল ভাজা, আর একটা ডিম সেদ্ধ জিসার জন্যে, আর এখানে রয়েছে আলু ভাজা ভাত। আর এখান দিয়ে দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখো। এই গাছটা আমি এখানটা রেখেছি এই জালাটার কাছে, না দেখো ফার্স্টে ওল ভাতে নিয়েছি, ওল সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি, আর ফার্স্টে ওল ভাতে দিয়ে খাবো, আর একটুখানি ঘি নিয়েছি, অল্প একটুখানি ঘি নিয়েছি। আমি ঘি খেলে সবাই আমাকে বকা দেয়, ঘি কিন্তু ঘি খেতে যাবার কি ভালো লাগে, মানে যদিও উচিত না ঘি খাওয়া, কিন্তু ঘি গরম ভাতে দারুণ লাগে। আমার মেয়ে বলছে কি বিচ্ছিরি মাছের সাথে ঘি ঠিক জমে না, তো আমি এখন মাছ নিয়ে নিই। মাছ নিয়ে নিচ্ছি আর লাউ চিংড়ি। হাজব্যান্ডটা এই যে ট্র্যাডিশনাল যে খাবারগুলো খুব ভালো পারে, মানে যেমন আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, লাউ চিংড়ি, তারপরে লাউ ডাল, পোস্ত, এসব খাবারগুলো খুব ভালো রান্না করে। চলো আমাদের বাড়ির সামনেটা দেখিয়ে দিয়ে দেখো, জলে ভরে গেছে আর বৃষ্টি হচ্ছে, এখন পিটপিট করে বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে আবহাওয়া। দু রকমের এসেন্সিয়াল অয়েল আছে, বাট আমি দেবো কর্পূর, এই যে কর্পূর, এটা দিয়ে দিয়ে এরকম কালো হয়ে গেছে, এটা ওঠে না, এটা চীনা মাটির, এটা কাঠের স্ট্যান্ডের উপর রেখে দেওয়া ভালো। এই ছোটো মেয়েকেও কাজে লাগিয়ে দিয়েছি, মাটিতে রেখে কর, এই তো বাহ বাহ খুব সুন্দর হয়েছে রে, ওয়াও দারুণ, ব্যাস এই তো। বর্ষাকালে নুন দেখবে জল হয়ে যায় কদিন রাখার পর, এই টিপসটা দেখো এত ভালো টিপস, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা হয়তো অনেকে জেনে থাকবে। নুনের মধ্যে আমি অনেকগুলো লবঙ্গ দিয়ে এরকমভাবে ভেতরে ভেতরে দিয়ে দিলাম আর তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম, এতে নুন একদম ফ্রেশ থাকে। এখন একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন একটু বেরোতে হবে, যখনই বৃষ্টি হচ্ছে আমাদের আশেপাশে সব জল হয়ে যাচ্ছে, জল হওয়াতে চারি মানে যেই জলটা শুকাচ্ছে তখন
খুব পিছল হয়ে আছে, শ্যাওলা হওয়াতে খুব পিছল হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ড বাইক স্কুটি নিয়ে বেরিয়েছে, তো স্কুটি স্লিপ করে পড়ে গেছে, তো পায়ে অনেকটাই চোট পেয়েছে, আর হাতে টাতে এইসব জায়গায় ছড়ে টড়ে গেছে, আর ঘাড়েও একটুখানি সমস্যা হচ্ছে, আর আমার তো একটা সমস্যা হচ্ছে কোমরে, তোমাদের বলেছি, তো সেই জন্য ডাক্তার দেখাবো, মানে এটা নতুন একটা ডাক্তারকে আমরা দেখাচ্ছি, শুনেছি যে খুবই ভালো ডাক্তার, তো এতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, আবার অ্যাপয়েন্টমেন্ট পেলেও কি হচ্ছে বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না, মানে এরকম হচ্ছে, তো আজকে দেখলাম ওয়েদারটা বিকেলের দিকে ঠিক হয়ে গেছে, সকালে তো অনেকটাই বৃষ্টি হয়েছে কিন্তু বিকেলে দেখলাম বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, দুপুরবেলার দিকে রোদও বেরিয়ে গেছিলো, এখন যাচ্ছি। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, একটা জিনিস দেখো, দেখো আমি একটা ব্যাগ কভার কিনেছি, কভারটা খুবই সুন্দর, দেখো ফ্লিপকার্ট থেকে কিনেছি, এই যে পেছনটা এরকম, এরকম মানে এরকম বসে হাতে না ধরে এরমভাবে বসে স্ট্যান্ড করে, এরমভাবে স্ট্যান্ড করে আর কি দেখা যাবে আর কি, তো এই জন্য আমি কিনেছি এটা, মানে এত ভারী ফোনটা না, অনেকগুলো কালার ছিল কিন্তু আমার এই কালারটা পছন্দ হয়েছে। এখন বেরোবো, রেডি হব, চুল বাঁধবো, চুল টুল বাঁধবো আর তারপরে বেরিয়ে যাবো। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আর বাইরে বেরিয়ে যদি ভিডিও করতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।